আজ আমি তোমাদের সাথে শেয়ার করব বিটরুট রায়তা রেসিপি। এই রায়তাটা খুবই টেস্টি একটা রায়তা এবং খুবই ইজিলি বাড়িতে বানিয়ে নেওয়া যায়। তো এই রায়তা রেসিপিটা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। এই বিটরুট রায়তা বানানোর জন্য আমি প্রথমে একটা তড়কা বানিয়ে নেব। সেই তড়কাটা বানানোর জন্য আমি ফ্রাইং প্যানের মধ্যে 1 টেবিল স্পুন সাদা তেল নিয়েছি। তেলটা অল্প গরম হলে তাতে আমি অ্যাড করব 1 টিস্পুন সর্ষে বা মাস্টার্ড সিড। তো এটা আমি লো ফ্লেমের মধ্যে ভাজবো, তো তোমরাও এটা লো ফ্লেমে ভাজবে, কারণ হাই ফ্লেমে ভাজলে এটা পুড়ে যাওয়ার চান্স আছে। তো এটা লো ফ্লেমেই ভাজা ভালো। তো এটা ভালো করে ভাজা হলে আমি এখানে অ্যাড করব 1 টেবিল স্পুন মুগ ডাল। তো এখানে আমি মুগ ডালটা 1/2 টেবিল স্পুন করে দুবার নিয়েছি, তো এটা 1 টিস্পুন মুগ ডাল। তো পুরো জিনিসটা আবার লো ফ্লেমের মধ্যে ভাজবো। হাই ফ্লেমে হচ্ছে মুগটা খুবই তাড়াতাড়ি পুড়ে যায়, তো অবশ্যই তোমরা চেষ্টা করবে লো ফ্লেমে ভাজার জন্য। দেখতেই পাচ্ছো জিনিসটা কি সুন্দর লাল হয়ে গেছে, ভাজা হয়ে গেছে। এরপরে আমি এখানে অ্যাড করব কারি পাতা। তো এখানে আমি 2টো কারি পাতা হাত দিয়ে ছিঁড়ে নিচ্ছি, দিয়ে আমি এটাকে অ্যাড করে দেব, দিয়ে পুরো জিনিসটা আবারও ভালো করে ভেজে নেব। কারি পাতাটা ছিঁড়ে নেওয়ার জন্য কারি পাতার স্মেলটা রায়তার মধ্যে আরও ভালো করে আসবে। তো এইভাবে ভেজে আমাদের তড়কাটা হচ্ছে রেডি। তো এরপরে আমরা চলে যাব মেন পার্টে। তো এখানে আমি রায়তার জন্য হচ্ছে 150 গ্রাম দই নিয়েছি, টক দই। সেই টক দইটাকে 1/2 কাপ জল দিয়ে পাতলা করে নিয়েছি। এখন আমি সেই দইয়ের মধ্যে অ্যাড করব নুন, পরিমাণ মতো নুন অ্যাড করবে, যে যতটা নুন খেতে পছন্দ করো সেওয়াইজ নুন অ্যাড করবে। এরপরে আমি এখানে অ্যাড করব 1 টিস্পুন জিরে পাউডার। তো পুরো জিনিসটা এইভাবে মিক্সড করে নেব। ভালো করে মিক্সড করে এর মধ্যে আমি অ্যাড করব গ্রেট করে রাখা বিটরুট। এখানে আমি একটা বড় সাইজের বিটের 1/2 পার্ট গ্রেট করে নিয়েছি। তো এই পুরো গ্রেট করা বিটটা আমি এখন দইয়ের সাথে মিক্সড করব। দেখতেই পাচ্ছ কি সুন্দর কালারটা আসছে, পুরো দইয়ের কালারটা এখানে পিঙ্ক হয়ে যাবে। এই কালারটার জন্য রায়তাটা দেখতেও দারুণ লাগে। তো এই রায়তাটা যারা বিট মেনলি খেতে চাও না, তারা প্লিজ একবার বানিয়ে খেও, অবশ্যই তোমাদের এটা ভালো লাগবে। এখন আমি অ্যাড করব গ্রিন চিলি। তোমরা তোমাদের স্বাদ মতো গ্রিন চিলি অ্যাড করবে, যে যতটা ঝাল খেতে পছন্দ করো সেই ওয়াইজ অ্যাড করবে। তো এরপরে আমি এখানে অ্যাড করব আমাদের বানিয়ে রাখা তড়কাটা। এই তড়কাটা ভালো করে এর সাথে মিক্সড করে নিলেই আমাদের রায়তা বানানো কমপ্লিট। তো এই সুন্দর রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক করো, কমেন্ট করো, আর বাড়িতে বানালে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তোমাদের কীরকম লেগেছে। এরকম সুন্দর সুন্দর রেসিপি পেতে যারা আমার চ্যানেলে নিউ বা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে নিও, কারণ তোমাদের পাশে থাকাটা আমার জন্য খুবই ইম্পর্ট্যান্ট। আর থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। বাই, টেক কেয়ার।